আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব অল্প সময়ে মুচমুচে সুজির পিঠা তৈরি করবেন। এই সুজির পিঠাটি আপনারা বিকেলের নাস্তা করার জন্য খুব ঝটফটে তৈরি করতে পারবেন। এই পিঠাগুলো খেতেও অনেক মজাদার। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে এবং আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। পিঠাটি তৈরি করার জন্য যে যে উপকরণ লাগবে আমি একে একে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কেজি সুজি নিয়েছি। এখন আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা স্বাদ মতো চিনি দেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নেবেন। মতো লবণ দিয়ে দিব। এখন আমি সব উপকরণগুলো একসাথে মিক্সড করে নিব। ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিব এবং উপকরণগুলো ভালো মতো মিক্সড করে নিব। সবগুলো উপকরণ ভালো মতো মাখিয়ে মিক্সড করে নিব। গুলো উপকরণ ভালো মতো মাখানো হয়ে গেছে। মিষ্টিটা একটু কম হয়েছিল তাই আমি আর অল্প একটু চিনি অ্যাড করে দিলাম। চুলা একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি পিঠাগুলো দিয়ে দিব। আপনারা খুব সহজে এরকম হাত দিয়ে গোল গোল আকৃতির তৈরি করে দিবেন। এক পাশ হয়ে গেলে পিঠাগুলো এভাবে উল্টিয়ে দিব।
সেম ভাবেই আমি পিঠাগুলো আবার এভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার ঝটপট সুজির পিঠার রেসিপি। এভাবে আপনারা খুব সহজেই সুজির পিঠা তৈরি করতে পারবেন বাসায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।